হ্যালো ভিউয়ার্স, আমি আনিসুল ইসলাম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যান্ড্রয়েডের এই ভিডিও টিউটোরিয়ালে। গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখেছিলাম কীভাবে লিসপিউর সাথে অ্যারে অ্যাডাপ্টার ব্যবহার করতে হয়। আশা করি সেই ভিডিওটি আপনারা দেখে নিয়েছেন। যদি এখনও না দেখে থাকেন, দয়া করে সেই ভিডিওটি দেখে নেবেন, তারপর এই ভিডিও দেখার চেষ্টা করবেন। কারণ আমি সবগুলো ভিডিও একটা সিকোয়েন্সে সাজিয়ে রাখি, সো সেই সিকোয়েন্স যদি মেনটেন না করেন অনেক কিছুই বুঝতে পারবেন না। এই পর্যায়ে আমি আপনাদের বেস অ্যাডাপ্টারের সাথে পরিচিত করে দেবো। বেস অ্যাডাপ্টার কী করে? কাস্টমাইজ লিস্ট আইটেম শো করার জন্য সাহায্য করে। আপনারা অ্যারে অ্যাডাপ্টার ব্যবহার দেখেছেন। অ্যারে অ্যাডাপ্টারে আমরা কী করেছি? শুধুমাত্র একটা সিঙ্গেল একটা স্ট্রিং বা সিঙ্গেল কোনো একটা জিনিস আমরা কী করতে পেরেছি? লিস্ট ভিউর মধ্যে শো করতে পেরেছি। সো এক্সাম্পলটা দেখালে আরও ভালো হবে। গত লেকচার ভিডিওতে যেটা করেছিল অ্যাডাপ্টার, অ্যারে অ্যাডাপ্টার কী করেছে নিশ্চয়ই আপনারা দেখেছেন, যে অ্যারে অ্যাডাপ্টার সিঙ্গেল একটা আইটেম অর্থাৎ কান্ট্রি নেমস, প্রতিবার একটা কান্ট্রি নেমস সে পিক আপ করেছিল, টেক্সট ভিউ সেট করেছিল, স্যাম্পল ভিউ টেক্সট ভিউ সেট করে দেন ভিউ কনভার্ট করে সেটাকে বসাতে সক্ষম হয়েছিল। অর্থাৎ আমরা যেটা দেখেছিলাম শুধুমাত্র কান্ট্রি নেম শো করতে পেরেছিলাম, লিস্ট ভিউর মধ্যে আইটেম হিসেবে কী অ্যাড করতে পেরেছিলাম? লিস্ট ভিউর মধ্যে আইটেম হিসেবে আমরা শুধুমাত্র সিঙ্গেল একটা জিনিস অর্থাৎ টেক্সট অ্যাড করতে পেরেছিলাম। বাট এবার আমি চাচ্ছি যে টেক্সটের পাশাপাশি প্রতিটা দেশের ফ্ল্যাগ থাকবে, দেন প্রতিটা দেশের ডেসক্রিপশনের একটা অপশন থাকবে। সো মাল্টিপল আইটেম অ্যাড করতে চাচ্ছি। তো মাল্টিপল আইটেম অ্যাড করার জন্য অবশ্যই অ্যারে অ্যাডাপ্টার কাজে আসবে না, আমাদের আসে কাজে আসবে বেস অ্যাডাপ্টার। তো মাল্টিপল আইটেম থাকবে, সেই মাল্টিপল আইটেমগুলো নিয়ে আমরা এখানে স্যাম্পল ভিউ বসাবো। স্যাম্পল ভিউ বসানোর জন্য কী লাগবে? ইমেজ ভিউ লাগবে, টেক্সট ভিউ লাগবে, এই সকল জিনিস লাগবে। দেন ভিউ কনভার্ট করে সেটাকে লিস্ট ভিউ বসাবো। তো আমরা চাচ্ছি এরকম কান্ট্রি নেম, ডেসক্রিপশন, টেক্সট, ইমেজ আইকন, এই তিনটা জিনিস থাকবে। তিনটা জিনিসকে নিয়ে আমরা একটা স্যাম্পল ভিউ বসাবো অর্থাৎ একটা লেআউটে বসাবো। সো লেআউটটা অবশ্যই ডিজাইন করে নিতে হবে, যেটা ইমেজ অ্যাড করতে পারবো, যেখানে আমরা কাউন্ট্রি নেমস অ্যাড করতে পারবো, যেখানে আমরা ডেসক্রিপশন অ্যাড করতে পারবো, এরকম একটা লেআউট আমরা ডিজাইন করে নেব। তো চলে যাচ্ছি অ্যান্ড্রয়েড স্টুডিও ম্যানেজারে, যে ডেমোটা আমি আপনাদের দেখাচ্ছি একটু লক্ষ্য রাখবেন। আমি এরকম চাচ্ছি, এইখানে একটা ফ্ল্যাগ থাকবে, একটা দেশের নাম থাকবে এবং ক্লিক হেয়ার টু সি দ্য ডেসক্রিপশন এরকম একটা টেক্সট থাকবে। ওকে, সো এই কাজটা করবো। সেই জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে একটা প্রজেক্ট তৈরি করে নিতে হবে, নিউ নিউ প্রজেক্ট, সেটা করে নেবেন। প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি মাই কাস্টম অ্যাডাপ্টার, যেহেতু আমরা কাস্টম অ্যাডাপ্টার ইউজ করতে চাচ্ছি, আমাদের ইচ্ছা মতো একটা অ্যাডাপ্টার বানাতে চাচ্ছি যেটা বেস অ্যাডাপ্টারের সাহায্য নেবে। কাস্টম অ্যাডাপ্টার এন্টার এন্টার দি বাই ডিফল যা আছে সব কিছু সেট করে দিলাম। রাইট, প্রথমে যেটা করবো, আমাদের একটা লিস্ট ভিউর প্রয়োজন। সো একটা লিস্ট ভিউ নিয়ে নেবো এখানে ফার্স্টে, লিস্ট ভিউ, দুঃখিত, লিস্ট ভিউ, ম্যাচ প্যারেন্ট জায়গা নেবে। এবং এইখানে যেটা ইউজ করবো লিনিয়ার লেআউট, সো এখানে লিনিয়ার লেআউট নিয়ে নিচ্ছি, লিনিয়ার লেআউট, লেটস গো। ওকে, প্রিভিউ দিয়ে দিচ্ছি, দেখতে সুবিধা হবে। একটা আইডি দিয়ে দিচ্ছি লিস্ট ভিউর, লিস্ট ভিউ আইডি, দেন ডিভাইডার দিয়ে দিচ্ছি লিস্ট ভিউর জন্য, ডিভাইডার আপনারাও দিয়ে দেবেন। ডিভাইডারের অলরেডি কালারটা আমার অলরেডি জানা আছে, সো সেই কালার আমি এখানে ইউজ করবো, B7533 ছিল সম্ভবত, 533। দেন ডিভাইডার শো করার জন্য অবশ্যই ডিভাইডার হাইট দেওয়া লাগবে 2 dp। রাইট, আর কী করতে পারি এখানে, সিলেক্টেড কালার যখন আমরা সিলেক্ট করবো তখন কালার দেখার জন্য সিলেক্টেড কালার লিস্ট সিলেক্টর দিয়ে দিচ্ছি, হেশ, যে কোনো কালার দিতে পারেন আপনারা, এরকম কালার অবশ্যই চাচ্ছি না, এই কালার মন্দ হবে না। ওকে, ফাইন। দেন লিনিয়ার লেআউটে এখানে ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, হ্যাশ ইবি, দেন 5e88, রাইট, ওকে, সো ফার সো গুড। এবার যেটা করবো, আমি মেইন অ্যাক্টিভিটিতে যাবো, যাওয়ার পর লিস্ট ভিউটাকে ফাইন্ড করার চেষ্টা করবো, লিস্ট ভিউ, লিস্ট ভিউ, লিস্ট ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি, আর ডট আইডি ডট লিস্ট ভিউ আইডি, অল্টার এন্টার, এন্টার দিয়ে সেট করে নিলাম। ওকে, সো লিস্ট ভিউর কাজটা কী? আমরা লিস্ট ভিউ কী করবো, আমাদের কিছু ডাটা আমরা লিস্ট ভিউ শো করবো। ওকে, সো ডাটাগুলো কী কী? ডাটা আমি চাচ্ছি স্ট্রিং, কাউন্ট্রি নেমস চাচ্ছি এবং কিছু ফ্ল্যাগ চাচ্ছি। তো সেগুলো আমি নিয়ে আসি, অলরেডি আগের যে প্রজেক্ট করেছিলাম সেইখানে কাউন্ট্রি নেমস আছে, সো সেইখান থেকে আমি কাউন্ট্রি নেমগুলো নিয়ে নিচ্ছি, এই যে কাউন্ট্রি নেম এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা আপনারা নিজেরা করে নিতে পারেন, আমার যেহেতু আছে তাই আমি কপি করে নিলাম। স্ট্রিং এক্সএমএল এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি কান্ট্রি নেমস নামে একটা স্ট্রিং এর তৈরি করেছি এবং তার মধ্যে অনেকগুলো দেশের নাম অ্যাড করেছি। সো আপনারা যদি সেটা না থাকে দয়া করে এটা করে নেবেন, এই কাজটা এতটুকু কাজ করে নেবেন। আচ্ছা, তো কান্ট্রি নেমসের পাশাপাশি আমাদের ফ্ল্যাগস দরকার, অনেকগুলো ফ্ল্যাগের প্রয়োজন আছে। ফ্ল্যাগ অলরেডি আমার ডাউনলোড করা আছে, সেইখান থেকে আমি অ্যাক্সেস করবো, ইউজ করবো, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
আমি 64x64 সাইজের ফ্ল্যাগ ইউজ করতেছি। সো কন্ট্রোল সি দিয়ে এখান থেকে কপি করে নিচ্ছি, 64x64 পিক্সেলের ফ্ল্যাগ ইউজ করতেছি, এখানে পেস্ট দিয়ে দিলাম, ওকে রাইট, ফ্ল্যাগগুলো চলে এসেছে। তো সোর্সের কাজটা মোটামুটি শেষ, আমরা সোর্স যা যা লাগবে সবই নিয়ে এসেছি। এবার কি করব লক্ষ্য রাখবেন, আবার আমি আপনাদের জিনিসটা দেখাচ্ছি, আমাদের সোর্স রেডি। এবার অ্যাডাপ্টার কি করবে, এই সোর্স থেকে সেই জিনিসগুলো পিক আপ করবে, করার পর একটা স্যাম্পল ভিউয়ে বসাবে, একটা লেআউটে বসাবে। সো লেআউটটা ডিজাইন করবে, এবার এই লেআউটটা ডিজাইন করবো যেখানে একটা ইমেজ ভিউ ব্যবস্থা থাকবে, একটা টেক্সট ভিউ এবং নিচে আর একটা টেক্সট ভিউ, তিনটা জিনিস লাগবে আমাদের। তো লেআউটটা অলরেডি আমি তৈরি করে রেখেছি, সেটা এখানে কপি পেস্ট ইউজ করব, কপি পেস্ট করে নেব এবং আপনাদের একটু এক্সপ্লেন করে দিয়ে দেবো যাতে সময়টা সেভ হয়। সেই জন্য আমি লেআউটটা এখান থেকে কপি পেস্ট করে নিচ্ছি। সো লেআউট কপি পেস্ট করার সিস্টেমটা দেখুন, রিসোর্স দেন লেআউট স্যাম্পল ভিউ কপি, এক্স্যাক্টলি আমি এখানে ড্রয়াবলের মধ্যে সেটা, ড্রয়াবল না সরি, লেআউটের মধ্যে সেটা পেস্ট করে দেবো, পেস্ট, ওকে রাইট। তাহলে দেখতে পাচ্ছেন এখানে লেআউটটা চলে এসেছে। তো এই লেআউটে কী কী হয়েছে লক্ষ্য রাখবেন, প্রথমে লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশনটা আমরা কী রেখেছি, ভার্টিক্যাল রেখেছি, ওকে ফাইন, তাতে কোনো প্রবলেম নাই। তারপর যেটা করেছি, আমি আরেকটা লিনিয়ার লেআউট নিয়েছি এবং এই লিনিয়ার লেআউটের টোটাল সাইজ দেখবেন, এইখানে লিনিয়ার লেআউট যখন সিলেক্ট করেছি এখানে দেখাচ্ছে এই লিনিয়ার লেআউটের টোটাল সাইজ আমি 4 রেখেছি। তারপর এই 4কে আমি বাগ করেছি, ইমেজ ভিউয়ের জন্য 1 বাগ দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন লেআউট উইথ 1 এবং অন্যান্য যে বাকি যে লেআউট, ইমেজ ভিউয়ের জন্য রেখেছি 1 সাইজ আর পুরো বাকিটার জন্য রেখেছি 3। আচ্ছা, তো এই জন্য ওয়েট সাম এখানে 4 দিয়েছিলাম। দেন মার্জিন টপ 10 ডিবি, উপরের দিকে আমরা মার্জিন রেখেছি, নিচের দিকে 10 ডিবি, ম্যাচ প্যারেন্ট উইথ হাইট দিয়ে দিচ্ছি 65 ডিবি, আপনারা সেট করে নেবেন এগুলো দেখে দেখে। দেন ইমেজ ভিউ, ইমেজ ভিউর মধ্যে কী কী করেছি একটু লক্ষ্য রাখবেন, এই যে ইমেজ ভিউ, ইমেজ ভিউর মধ্যে আমি লেয়ার ওয়েট তার জন্য রেখেছি 1 ডিবি, ফাইন, একটা আইডি দিয়ে দিয়েছি ইনিশিয়ালি জাস্ট দেখানোর জন্য, বোঝার জন্য যে একটা ইমেজ অ্যাড করা যাচ্ছে। সো এটার জন্য ড্রয়েবল থেকে আমি আফগানিস্তান এটা সিলেক্ট করে নিয়েছি, আপনারা যে কোনো এখানে একটা ইমেজ বসাতে পারেন। উইথ 0 ডিবি দিয়েছি, কারণটা হচ্ছে যেহেতু আমি বলেছি টোটাল লেআউট ওয়েট সাম হচ্ছে, এই পুরোটার সাম হচ্ছে কত, 4, এবং 4 ভাগের 1 ভাগ অলরেডি আমি দিয়ে দিচ্ছি কার জন্য, ইমেজের জন্য। তো লিনিয়ার লেআউট এটা হচ্ছে হরিজন্টাল লিনিয়ার লেআউট, তার 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি কাকে, ইমেজ ভিউকে, যেহেতু 1 ভাগ দিয়ে দিয়েছি সুতরাং এটার উইথ বলার তার কোনো দরকার নাই। সো এই জন্য উইথ 0 ডিবি, হাইট দিয়ে দিয়েছি র্যাপ কন্টেন্ট হাইট থাকবে, ফাইন। তারপর দেখতে পাচ্ছি এতটুকুর কাজ শেষ। এবার এই অংশ কাজের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে টেক্সট ভিউ দুইটা উপর নিচ আছে, অর্থাৎ এখানে লিনিয়ার লেআউট ব্যবহার করতে হবে, কারণ আগের যে লেআউটের মধ্যে আছি সেটা হরিজেন্টাল। সো লিনিয়ার লেআউট এবার উইড নিয়ে নিয়েছি 3, কারণ 1 ভাগ তো অলরেডি নিয়ে নিয়েছে ইমেজ ভিউ। তো এই লিনিয়ার লেআউটটা এবার নেবার 3 ভাগ জায়গা, তার উইথ বলার দেওয়ার ধরনের কোনো দরকার নাই, কারণ 3 ভাগ তো বলেই দিয়েছি নেবে সে। হাইট দিয়ে দিয়েছি ম্যাচ প্যারেন্ট, ওরিয়েন্টেশন দিয়েছি ভার্টিক্যাল, যেহেতু দুইটা টেক্সট ভিউ উপর নিচে থাকবে। এবার টেক্সট ভিউ দিকে লক্ষ্য রাখুন, এতটুকু অংশের দিকে টেক্সট ভিউ কী কী করেছি, টেক্সট ভিউ আইডি সেট করেছি, কান্ট্রি নেম আইডি প্রথমটার জন্য, উইথ দিয়েছি ম্যাচ প্যারেন্ট পুরো জায়গা জুড়ে নিয়েছে, হাইট হচ্ছে র্যাপ কন্টেন্ট, টেক্সট ভিউর উপরে দিচ্ছি 10 ডিবি মার্জিন, দেন গ্র্যাভিটি দিয়ে দিয়েছি সেন্টার হরিজন্টাল, টেক্সটটা সেন্টারে চলে আসবে। ইনিশিয়ালি একটা টেক্সট সেট করে দিয়েছি আফগানিস্তান, টেক্সট অ্যাপিয়ারেন্স, নতুন একটা জিনিসের সাথে আপনারা পরিচিত হচ্ছেন, টেক্সট অ্যাপিয়ারেন্স, টেক্সটটা কীভাবে দেখাবে, কোয়েশ্চেন মার্ক অ্যান্ড্রয়েড অ্যাট্রিবিউট থেকে সে টেক্সট অ্যাপিয়ারেন্স লার্জ এই অপশনটা ইউজ করেছি যাতে করে একটু বড় করে দেখায়। দেন পরবর্তী টেক্সট ভিউ এক্স্যাক্টলি সেম কপি পেস্ট করে নিতে পারেন, জাস্ট দুইটার মধ্যে মেইন পার্থক্য হচ্ছে এখানে টেক্সট অ্যাপিয়ারেন্সটা স্মল, উপরে ছিল টেক্সট অ্যাপিয়ারেন্স লার্জ, ওকে। এখানে টেক্সট সেট করে দিয়েছি ক্লিক হিয়ার টু সি দ্য ডেসক্রিপশন, জাস্ট এটা দেখার জন্য আর কিছু না। সেন্টার হরিজন্টাল বাই ডিফল্ট যা যা আছে সব কিছু সেম, আপনারা চেক করে নিন। মার্জিন টপ, তার উপর মার্জিন দিয়েছি 5 ডিবি, মার্জিন লেফট বাম দিকে মার্জিন দিয়েছি 20 ডিবি, হাইট হচ্ছে উইথ হচ্ছে ম্যাচ প্যারেন্ট, হাইট হচ্ছে র্যাপ কন্টেন্ট, ওকে। সো এতটুকু ডিজাইন আপনারা করে নেবেন, এই ভিডিও টিউটোরিয়ালে আমি আর লম্বা করবো না, মোটামুটি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমি আপনাদের বলে দিয়ে দিয়েছি ডিজাইন করার জন্য। এবার আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে যেটা করব, আমরা এখানে একটা অ্যাডাপ্টার তৈরি করব, কাস্টমাইজ অ্যাডাপ্টার তৈরি করব যেটা এক্সটেন্ড করবে বেস অ্যাডাপ্টারকে, এমন একটা অ্যাডাপ্টার তৈরি করব যেটা বেস অ্যাডাপ্টারের সাহায্য নিয়ে কী করবে, সে এই এক্সএমএল ফাইল থেকে এই জিনিসগুলো পিক আপ করবে, স্ট্রিং পিক আপ করবে, ড্রয়াবল থেকে ইমেজ পিক আপ করবে, করার পর সে কী করবে স্যাম্পল ভিউয়ে বসাবে, এই ভিউয়ে বসাবে জিনিসগুলো যা যা বসানোর দরকার, একটা ভিউয়ে কনভার্ট করবে এবং তারপর যেটা করবে সবার শেষে আমরা জানি এই ভিউটাকে এখানে লিস্টের মধ্যে সেট করবে। তো এতটুকু কাজ, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো, আর ততক্ষণ পর্যন্ত আজকের ভিডিও টিউটোরিয়ালে যা যা করেছি সব কিছু আপনারা করে নিন, বিশেষ করে ডিজাইনটা করে নিন, ডিজাইনটা ইম্পর্টেন্ট। আপনারা চাইলে আমি এখানে দেখাচ্ছি, আপনারা ভিডিওটা পজ করে এতটুকু ডিজাইন করে নেবেন, রাইট। ডিজাইনের নাম আমি দিয়েছিলাম, এই লেআউটের নাম দিয়েছিলাম সিম্পল ভিউ, এক্স্যাক্টলি সেম নাম দিয়ে দেবেন যাতে করে আপনাদের প্রবলেম না হয়, সেই জন্য আপনার ইচ্ছা মতো অবশ্যই নাম দিতে পারেন, ওকে। লিনিয়ার লেআউট ওয়েট সাম 4 দিয়েছি, যেভাবে যা করেছি
exactly same as it is করে নেবেন ওকে আজকের ভিডিও তাহলে এতটুকু থাকবে পরবর্তী ভিডিও টিউটোরিয়াল ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারো দেখা হচ্ছে আর যেটা করবেন আমি বারবার বলি আমি যে জিনিসগুলো করি এখানে প্র্যাকটিক্যালি আপনারা সাথে সাথে জিনিসগুলো করে নেবেন এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে নতুন যে জিনিসই আপনি শিখবেন সেটা সাথে সাথে নোট করে রাখবেন এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে ওকে আল্লাহ হাফেজ